আজকে আমার আলোচনার টপিকস স্ত্রীর যোনিপথ ছাড়া কোথায় কোথায় যৌন মিলন করা যায়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা। অনেক মহিলা জানতে চান, আমার স্বামী প্রতিদিন সহবাস করে, এমনকি মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করে, তখন আমার প্রচণ্ড ব্যথা লাগে, স্বামীকে বলি অনেক কষ্ট হয় কিন্তু সে কিছু শুনতে চায় না। এখন স্বামীকে খুশি রেখে যোনিপথ ছাড়া আর কোথায় যৌন মিলন করা যায়? জানতে হবে, শিখতে হবে, শেখার কোনো শেষ নেই। আমার ভিডিওটি নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না, যদি কারোর ভালো না লাগে তাহলে অবশ্যই চ্যানেল থেকে দূরে সরে যাবেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন আর এই সৃষ্টির ধারা অব্যাহত রেখেছে সহবাস, আর সহবাসের মাধ্যম হলো যোনিপথ। তাই যোনিপথই একমাত্র যৌন মিলনের প্রধান মাধ্যম। যোনিপথ দিয়ে মিলনের মাধ্যমে বাচ্চা গর্ভে আসে। অনেক স্বামী আছে যারা যোনিপথ ছাড়া অন্যান্য জায়গায় স্ত্রীর অন্যান্য জায়গায় সহবাস করে যৌন সুখ অনুভব করতে চায়। মিলনের সময় সর্বোচ্চ সুখ পাওয়ার জন্য তারা স্ত্রীর বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গা আদর করে এবং বিভিন্ন জায়গা মিলন ঘটিয়ে বীর্যপাত করতে চায়। তো অনেক স্বামী আছেন যারা মাসিকের সময়ও সহবাস করে, অর্থাৎ প্রতিদিনই সহবাস করে। অনেকে দেখা যায় যে প্রতিদিন দুই একবারও সহবাস করে, এরা মাসিকের সময়ও সহবাস করতে চায় বা সহবাস করে থাকে। তো কিন্তু মাসিকের সময় সহবাস করা ইসলামিক শরীয়ত অনুযায়ী কবিরা গুনাহ, আর এই সময় সহবাস করলে স্ত্রী প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং প্রচণ্ড কষ্ট অনুভব করে। তাই মাসিকের রাস্তা ছাড়াও, অর্থাৎ যোনিপথ ছাড়াও, স্ত্রীর শরীরে আরও কিছু কিছু জায়গা আছে যেখানে যৌন মিলন ঘটিয়ে বীর্যপাত ঘটানো যায়। এটা শুধু মাসিকের সময় নয়, এটা যখন সহবাস করা হয় তখন সহবাসের সর্বোচ্চ সুখ পাওয়ার জন্য শরীরে বিভিন্ন জায়গায় সহবাস করতে পারে। কিন্তু মহিলাদের যে মলদ্বারে সহবাস করা একদমই হারাম, ইসলামিক দৃষ্টিকোণ থেকে কবিরা গুনাহ। এবং মলদ্বারে অর্থাৎ রেকটাম দিয়ে সহবাস করলে, যাকে অ্যানাল সেক্স বলে, এই অ্যানাল সেক্স করলে স্ত্রীর অনেক ক্ষতি হতে পারে। দেখা যায় যে মলদ্বারে পরবর্তীতে পাইলস হওয়ার সম্ভাবনা থাকে, কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, এবং কোষ্ঠকাঠিন্য প্লাস পাইলসের থেকে পরবর্তীতে ক্যান্সারের রূপও ধারণ করতে পারে। এই জন্য অ্যানাল সেক্স একদম এড়িয়ে যেতে হবে। তো মহিলাদের যোনিপথ ছাড়াও আরও কিছু কিছু জায়গা আছে যে জায়গা দিয়ে মিলন ঘটিয়ে বীর্যপাত করা ঘটানো সম্ভব। আজকে আমি এমনই দুইটি জায়গা নিয়ে আলোচনা করব। এক নম্বর, স্ত্রীর মাসিকের সময় ব্যতীত অন্য সময়ে যখন সহবাসে লিপ্ত হয় তখন সহবাসে সুখ পাওয়ার জন্য তারা ফোরপ্লে করে, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গা আদর করে। স্ত্রী ও স্বামীকে আদর করে, স্বামীও স্ত্রীকে আদর করে বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন ভাবে পজিশন চেঞ্জ করে, বিভিন্ন স্টাইল অবলম্বন করে। তো ঠিক তেমনি এরা যোনিপথ ছাড়াও বিভিন্ন জায়গায় সহবাস করতে চায়। তো বিভিন্ন জায়গায় না করে এই সময় স্ত্রী তার স্বামীর লিঙ্গ মৈথুন করতে পারে, অর্থাৎ লিঙ্গ আলতোভাবে ম্যাসেজ করে বীর্যপাত ঘটাতে পারে। এর জন্য কি করতে হবে, অলিভ অয়েল অথবা নারিকেলের তেল পরিমাণ মতো হাতে নিয়ে আলতোভাবে ম্যাসেজ করতে হবে বা মৈথুন করতে হবে, এবং মনে রাখতে হবে কোনোভাবেই যেন হাতের প্রেসার না পড়ে। তো এইভাবে মৈথুন করে বীর্যপাত ঘটিয়েও স্বামী কিন্তু চরম সুখ অনুভব করতে পারে। দুই নম্বর, তারা চাইলে স্ত্রীর দুই স্তনের মাঝেও মিলন ঘটিয়ে বীর্যপাত ঘটাতে পারে, অর্থাৎ স্ত্রী তার দুইটা স্তন সুন্দরভাবে চেপে ধরবে আর স্বামী আলতোভাবে অলিভ অয়েল অথবা নারিকেলের তেল লাগিয়ে আলতোভাবে মিলন করতে পারে। এই মিলনটা কিন্তু
চরম সুখ অনুভব করা যায়। অর্থাৎ যোনিপথের থেকেও অনেক সময় দেখা যায় যে অনেক সুখের হয়। এইভাবে বীর্যপাত করলে স্বামী এবং স্ত্রী উভয়ই কিন্তু সুখ অনুভব করে। তো বন্ধুরা, তো স্ত্রীর বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় যে মিলন ঘটানো যায়, তো সবসময় মনে রাখতে হবে যে যোনিপথই মিলনের জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা। তারপরেও অ্যানাল সেক্স না করে, মুখের ভিতর সেক্স না করে, যে দুইটা পজিশন আমি বললাম, অর্থাৎ স্ত্রী তার স্বামীর লিঙ্গ মৈথুন করবে এবং স্বামী দুই স্তনের মাঝখানে মিলন করতে পারে, এটা কিন্তু কোনো খারাপ একটা জায়গা না। খুব আলতোভাবে মেসেজ করতে পারে স্ত্রী তার স্বামীর লিঙ্গকে, এবং স্বামী আলতোভাবে দুই স্তনের মাঝে মিলন ঘটিয়ে বীর্যপাত ঘটাতে পারে। এতে কিন্তু যোনিপথের যে সুখ অনুভব করা যায়, সেম সুখ অনুভব করা যায়। তবে স্তনের মাঝে যে মিলনটা হয়, এই মিলনটায় স্বামী স্ত্রী দুজনেই সুখ অনুভব করে। অনেক সময় দেখা যায় যে যোনিপথের থেকে বেশি সুখ অনুভব করা যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।